আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক, সকল প্রশংসার মালিক, যার প্রশংসা জ্ঞাপন করে বর্ণনা করে আমরা কখনো কোনোদিন শেষ করতে পারবো না। সে মহান আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা তবুও বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। আমরা আমাদের রবের পথ চিনতে পেরেছি, রবের বিপরীত পথ তথা ক্ষতিগ্রস্ততার পথ, অন্ধকার পথ আমরা বুঝতে পেরে তা থেকে সতর্ক হয়েছি। সেই রাসূলের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। আজকের বিষয়টি খুবই চমৎকার, খুবই সুন্দর, তা হচ্ছে তিনি মহান আল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলার একটি সংক্ষিপ্ত পরিচয় তিনি তার এই মূল্যবান খুতবার মাধ্যমে পেশ করেছেন। আমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে আমাদেরকে কল্যাণ দান করেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, এমনটি প্রত্যাশা করেই আমরা শুরু করতে যাচ্ছি সম্মানিত খতিব সাহেবের মূল্যবান খুতবার অনুবাদ। সর্বপ্রথমেই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে ভূমিকা স্বরূপ কিছু নসিহত করেছেন, বলেছেন, হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইমানদার বলে ডেকেছেন, ইমানদার বলে সম্বোধন করেছেন, আর তোমরা যেন তাকে ভয় করো, সেজন্য তোমাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। আর তোমাদেরকে তোমাদের আমল নামা নিজেরাই নিজেদের হিসাব করতে বলেছেন, কবলাল হিসাব, ওই যে কিয়ামতের দিন যে হিসাব করা হবে আমাদের প্রত্যেকের আমলকে, সেই কিয়ামত দিবসের আগেই আমরা যেন প্রত্যেকে আমাদের আমলগুলোকে হিসাব করে নেই। আর তিনি আরো বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি করতে বলছেন যে তোমরা সেই কিয়ামত দিবসের জন্য, আগামী কালকের জন্য, তথা ওই যে আমাদের একটা দিন আসবে আখিরাত কিয়ামত দিবস, সেই দিনের জন্য তোমরা আজকে কি অগ্রিম প্রেরণ করেছ সেই ব্যাপারে তোমরা যেন তাকাও, একটু চিন্তা করো, সেই কথাও আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করেছেন যেন তোমরা তাকে ভুলে না যাও। তাকে ভোলার যে ক্ষতি, তাকে ভুলে গেলে যে বান্দারা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতির যে ব্যথা, যে দুঃখ যন্ত্রণা, সেই ব্যাপারেও কিন্তু তোমাদেরকে তিনি সতর্ক করেছেন এবং তোমাদেরকে তিনি জানিয়েছেন যে কিয়ামতের দিবসটি কিন্তু এমন যে সবার অবস্থার ধরন কিন্তু সমান হবে না, সেদিন হবে তাফাওতুল আহওয়াল, মানুষের অবস্থা ভিন্ন ভিন্ন হবে, প্রত্যেক ব্যক্তি তার আমল অনুযায়ী সে কিয়ামতের মাঠে পুরস্কার পাবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়েছেন কোরআনুল করিমের যে মহাপ্রভাব, এই কোরআন যদি পাহাড়ের উপর, পর্বতমালার উপর নাজিল করা হতো তাহলে পর্বতমালা যে ভয়ে আতঙ্কিত হয়ে ফেটে পড়ত সে বিষয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই যে কথাগুলো আমি বললাম এগুলো ভূমিকা স্বরূপ, মূলত তিনি কোরআনুল করিমের আয়াত থেকেই এই কথাগুলি এত সুন্দর করে বলেছেন। এরপরে তিনি আয়াতে কারিমা সরাসরি নিয়ে এসেছেন আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করার জন্য। সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত থেকে নিয়ে তিনি 21 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত, প্রতিটি আত্মার উচিত যে আগামী কালকের জন্য সে কি আজ অগ্রিম প্রেরণ করছে সেই ব্যাপারে লক্ষ্য রাখা, দৃষ্টি রাখা।
ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা কিছু করো তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গভীরভাবে তিনি জানেন। সুবহানাল্লাহ, আমাদের কর্ম প্রকাশ্যে অপ্রকাশ্যে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন আমরা যেন তাকে কোন অবস্থাতেই জীবনে ভুলে না যাই, কারণ তাকে ভুলে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের আমাদের পালনকর্তা, তিনি যে আমাদের সাহায্যকারী, তাকে ভুলে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। এই মর্মে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা কিন্তু তাদের মতো হবে না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, অতঃপর আল্লাহ তাআলাই তাদেরকে আবার নিজেদেরকে ভুলে দিয়েছেন। এর মানে যখন তার আল্লাহ তাআলাকে ভুলে গেল, আল্লাহ স্মরণ থেকে তার উদাসীন হয়ে গেল, আল্লাহ তাআলাকে স্মরণ না করে তারা দুনিয়ার পিছনে ছোটাছুটি করল, তখন আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এর মানে তখন তারা নিজেদের কল্যাণ করতে, তাদের কি কল্যাণ দুনিয়াতে আখিরাতে সেটা কিন্তু তখন আর তারা জানতে পারে না, ভুলে গিয়েছিল, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন, যারা তাদের রবকে ভুলে গিয়েছিল তারা কিন্তু ফাসেক, তারা পাপিষ্ট, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে কিয়ামতের দিন মানুষের অবস্থা কিন্তু সবার এক হবে না, একদল ক্ষতিগ্রস্ত হবে আর একদল মহা সফলকামী হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এই দুই দল কিন্তু সমান হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর জান্নাতের অধিবাসীগণ তারা কিন্তু হবে সফলকামী। সুবহানাল্লাহ, আমরা দোয়া করিনি এখনই, হে আল্লাহ আমাদেরকে তুমি ওই জান্নাতিদের সাথে রাখিও, জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে নাও তোমার রহমতের উসিলায়, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের প্রভাব সম্পর্কে বলছেন যে এই যে কোরআন, লাও আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ, যদি এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতাম পাহাড়ের উপর, পর্বতমালার উপর, তাহলে তুমি দেখতে পেতে এই কোরআন খাশিয়ান, বিনয়ী হয়ে যেত আল্লাহর সামনে, মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সে বিদীর্ণ হয়ে যেত, সে ফেটে পড়ত। সুবহানাল্লাহ, কারণ কোরআনের ভিতরে কি আছে? আল্লাহর সম্মান মর্যাদার কথা এখানে বর্ণিত হয়েছে, আল্লাহর ক্ষমতার কথা, তিনি যে কত মহান, তিনি যে কত বড়, তার সম্মান যে কত বড়, এগুলো তো আমরা আসলে জানি না। এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করলেও পাহাড় ভয় পেত আল্লাহ তাআলাকে, পাহাড় ফেটে পড়ত, বিদীর্ণ হয়ে যেত, দ্বিখণ্ডিত হয়ে যেত পাহাড়। সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, এভাবে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আল্লাহ তাআলা যে আমাদেরকে নসিহত করেছেন, মূল্যবান নসিহত, এগুলো এভাবে তিনি তার নিজস্ব ভাষায় এবং কোরআনুল কারিমের ভাষায় আমাদেরকে নসিহত করেছেন। আমরা যেন এই নসিহতগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। কি শুনেছি আমরা? আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি, আমরা যেন আমাদের নিজেদের হিসাব করতে পারি মৃত্যুর আগেই, আমরা যেন এই কোরআনকে শ্রদ্ধা করতে পারি, আমরা যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, এই কথাগুলি তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলার পরিচয় তিনি সুন্দর করে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হচ্ছেন সেই সত্তা যেই সত্তাকে আমাদের হৃদয় ভালোবাসে, যেই সত্তাকে আমাদের হৃদয় শ্রদ্ধা করে, ভক্তি করে, যার সামনে আমাদের মাথা নত হয়, যেই সত্তাকে আমাদের হৃদয় ভয় করে, তার কাছেই সকল স্বপ্নকে ব্যক্ত করে, প্রত্যাশা তার কাছেই করে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সত্তা যিনি হচ্ছেন হক, চিরন্তন সত্য, আর তিনি ব্যতীত সব কিছু হচ্ছে বাতিল, জাহিক, মিথ্যা, এগুলো হচ্ছে নশ্বর এবং এগুলো সব হচ্ছে বাতিল, কোনো মূল্য নেই এগুলোর আল্লাহ ব্যতীত। এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন চিরন্তন সত্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সত্তা যিনি ব্যতীত আর আমাদের আর কোনো সত্য ইলাহ নেই, আর সত্য কোনো মাবুত নেই, তিনি একমাত্র সত্য ইলা, সত্য মাবুদ, আমরা তারই গোলাম, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা যেই সত্তাকে কোনো দৃষ্টিশক্তি আয়ত্ত করতে পারবে না, কোনো মানব চিন্তা তাকে তার যে ক্ষমতা এবং তার যে গুণাগুণ কোনো কিছুই কোনো মানব চিন্তা আয়ত্ত করতে পারবে না। সেই সাথে কোনো কিছুই আকাশ এবং জমিনের গোপন নয়, তার কাছে সব কিছুই তার কাছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সবই তার কাছে প্রকাশ্য আলহামদুলিল্লাহ। এই যে বিশ্ব জগৎ, এই যে আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখি না, সকল কিছু কিন্তু একমাত্র তারই ইচ্ছায়, তারই জ্ঞান এবং প্রজ্ঞার মধ্য দিয়েই এগুলো সব পরিচালিত হচ্ছে। রাত এবং দিন তার ইচ্ছাই কিন্তু পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সত্তা যিনি সুমহান ক্ষমতার অধিকারী, যিনি সুবিশাল রহমতের, প্রশস্ত রহমতের অধিকারী। তিনি কোথায়? তিনি আরশে আজিমের উপর সমাচীন, তিনি আরশে আজিমের উপর সমুন্নত। তিনি তার সমস্ত আসমাউল হুসনা নিয়ে, তিনি তার সমস্ত গুণাগুণ নিয়ে, তার নামাবলী গুণাবলী সহ সকল কিছু নিয়ে তিনি আরশে আজিমের উপর সমুন্নত, তিনি আরশে আজিমের উপর আরোহণ করে আছেন আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরাতু তহা 5, 6, 7 এবং 8 নম্বর আয়াতে তার সম্পর্কে একটি সুন্দর বর্ণনা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান, আল্লাহ তাআলা কে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন অতীব দয়ালু। সুবহানাল্লাহ। তিনি যে কেমন দয়ালু, এই দয়ার কি কোনো তুলনা হতে পারে? কখনো নয়। সুবহানাল্লাহ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তিনি হচ্ছেন আরশ আজিমের উপরে। আরশ কোথায়? সেই সাত আকাশের উপরে হচ্ছে পানি, পানির উপরে আরশ। আর আরশকে কিন্তু হাদিসের মধ্যে আরশুল আজিম বলা হয়েছে। আল্লাহ তাআলা যত মখলুকাতকে সৃষ্টি করেছেন, সবচেয়েতে বড় হচ্ছে আরশে আজিম। সুবহানাল্লাহ। সেই আরশে আজিমের উপর তিনি সমুন্নত আছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব তো একমাত্র তারই। সুবহানাল্লাহ। ওমা বাইনাহুমা, এবং আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আকাশ আর জমির এই উভয়ের ভিতরে যা কিছু আছে, সকল কিছুর একচ্ছত্র মালিকানা তো সে মহান আল্লাহর। ওমা তাহতা সারা, এবং এই ভূগর্ভে যা কিছু আছে সব কিছু তারই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জ্ঞান সম্পর্কে যে ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তুমি যদি উচ্চ কণ্ঠে কথা বলো তাহলে কি আল্লাহ তাআলা জানবেন? যদি আস্তে বলো সব জানবেন। তুমি যদি উচ্চ কণ্ঠে কথা বলো ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি তো গোপন বিষয় জানেন। ও আখফা, গোপন থেকে আরো গোপন, যা আমি আপনি নিজেও জানি না। আমরা ভবিষ্যতে কি করব, সামনে কি করব, আমাদের জীবনে কি গোপন আছে, কি লুকায়িত আছে, আমরা কি জানি? আমরা জানি না। আল্লাহ তাআলা তিনি ও আখফা, গোপন থেকে আরো গোপন বিষয় সব তিনি জানেন। সুবহানাল্লাহ। এমন একজন রব তিনি। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ওই সত্তা যে আল্লাহ ব্যতীত আর সত্য কোনো ইল্লাহ নেই, সত্য কোনো মাবুত নেই, তিনি কেবলমাত্র শুধুমাত্র মাবুদ, তিনি একমাত্র ইলা। লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর শ্রেষ্ঠতম নামসমূহ। আলহামদুলিল্লাহ, তার রয়েছে সুন্দর সুন্দর নাম, রহমান, রহিম, করিম, এরপরে আলিম, সামিউম বাসির, কি সুন্দর নাম কোরআনুল কারিমে রয়েছে, এগুলো সব আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আল খালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন চিরন্তন সত্য, তিনি হচ্ছেন আল মুতাল, মহিয়ান, গরিয়ান তিনি। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সত্তা যে ভীত সন্ত্রস্তদের আশ্রয়স্থল হচ্ছেন তিনি, নিরাপত্তাপূর্ণ স্থান তার কাছে রয়েছে, এবং তিনি হচ্ছেন যারা বঞ্চিত তাদের আশ্রয়স্থল। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে, আখিরাতে, দুনিয়াতে কোনো নিরাপত্তা নেই, কোনো আশ্রয় নেই, একমাত্র তার নিরাপত্তা এবং আশ্রয় ব্যতীত। আল্লাহু আকবার। তিনি এমন একজন সত্তা,
সকল কার্য তিনি তার জ্ঞান দ্বারা এবং তার নির্দেশেই পরিচালনা করছেন। গোপন বিষয়গুলো, প্রকাশ্য বিষয়গুলো তিনি পরিচালক আলহামদুলিল্লাহ। তিনি তার ক্ষমতা নিয়ে, তিনি তার বান্দাদের উপর তিনি মহা সম্মান মর্যাদার অধিকারী হয়ে আছেন। তিনি বিজয়, তিনি সমস্ত নিয়ামত বান্দাদেরকে দান করে থাকেন আলহামদুলিল্লাহ। আমাদের রব এমন একজন রব যার চাইতে কোনো সম্মানের বস্তু আর কোনো কিছুই হতে পারে না। তিনি শ্রেষ্ঠ, তিনি সম্মানিত, তিনি জাতগতভাবে সম্মানিত, তিনি গুণগতভাবে সম্মানিত, তিনি তার ক্ষমতার দিক থেকে মহা প্রভাবশালী, ক্ষমতাশীল, সুবহানাল্লাহ। তিনি ব্যতীত আকাশে জমিনে যা কিছু আছে তা খুবই তুচ্ছ, খুবই নগণ্য, অতি সামান্য সেই বস্তু হতে পারে বিশাল কিছু আমাদের কাছে। আমরা যার মখলুক, কোনো মখলুক আমাদের কাছে অনেক কিছু সম্মানের অধিকারী হতে পারে, কিন্তু না, আল্লাহর তুলনায় তিনি কিছুই না। তিনি সেই বস্তু হচ্ছে মখলুক, অতি নগণ্য, অতি তুচ্ছ। আল্লাহ তাআলাই তো তাকে সুন্দর আকৃতি দিয়েছেন। তাই আমাদের রব তিনি পুত পবিত্র, কোনো কিছুই কিন্তু তার মতো নয়। সুবহানাল্লাহ। ওহুয়া সামিউল বাসির, তিনি শুনেন, তিনি দেখেন। কি চমৎকারভাবে সম্মানিত খতিব সাহেব আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, আল্লাহর পরিচয় তিনি তুলে ধরছেন আলহামদুলিল্লাহ। এরপর বলছেন যে আমাদের রব তো ওই সত্তা যিনি আকাশ এবং জমিনের সকল কিছুকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, সকল কিছুর সুন্দর রূপ তো তিনিই দিয়েছেন, তিনি তো অপরূপ করে সকল কিছুকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। তার রয়েছে আসমাউল হুসনা এবং সকল কিছু আকাশের জমিনের আল্লাহ তাআলার পুত পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ। তিনি এমন একজন রব যার কোনো দৃষ্টান্ত নেই, তার কোনো নেই সমকক্ষ, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার কোনো সাহায্যকারী। তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি রাজাধিরাজ, তিনি ক্ষমতাশীল, আল্লাহু আকবার। তিনি এমন একজন মহান সত্তা, তার প্রতিটি বিধান ন্যায়পরায়ণ সম্মত, তার ফয়সালায় কোনো দোষ নেই, নেই কোনো ত্রুটি। সুবহানাল্লাহ। তিনি কখনো ভুল করেন না, আল্লাহু আকবার। আকাশে জমিনে যা কিছু হয় সকল কিছু মধ্যে তার জ্ঞান রয়েছে, তিনি হাকিম, তিনি অবগত আছেন, তিনি মহাজ্ঞানী আলহামদুলিল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব কোরআনুল কারিমের সুরাতুল হাসরের 22, 23, ও 24 নম্বর আয়াত, এ তিনটে আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা তিনি নিজেই তার প্রশংসার একটি সুন্দর বর্ণনা আমাদের কাছে তুলে ধরেছেন, যা শুনলে পরে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি তোই আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তো ওই সত্তা যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। তিনি অদৃশ্য দৃশ্য সকল কিছু জানেন, তিনি রহমান রহিম, অতি দয়ালু, তিনি তো করুণাময়। সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ তো, সেই মহান আল্লাহ তাআলা তো সেই মহান সত্তা যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল মালিক, তিনি সকল কিছুর মালিক। আল কুদ্দুস, তিনি পুত পবিত্র। আসসালাম, তিনি হচ্ছেন শান্তি। আল মুমিন, তিনি হলেন নিরাপত্তা বিধায়ক। তিনি আল মুহাইমিন, রক্ষক। সুবহানাল্লাহ। আল আজিজ, মহাপরাক্রমশালী, তিনি হচ্ছেন আল জব্বার, মহাপ্রবল তিনি। তিনি আল মুতাকাব্বির, তিনি হচ্ছেন মহিমান্বিত, ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। মুতাকাব্বির বলা হয় অহংকারী, অর্থাৎ তিনি তার ক্ষমতা নিয়ে তিনি অহংকারী, তবে তিনি হচ্ছেন মহিমাময় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ইয়াম্মা ইশরিকুন, তিনি পুত পবিত্র, তারা তার সাথে যা কিছু অংশীদার করে শরীক করে থাকে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে তার সাথে শরীক করা থেকে হেফাজত করুক। তিনি অংশীদার থেকে সম্পূর্ণরূপে পুত পবিত্র। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা, তিনি হচ্ছেন আল্লাহ, আল খালিক সৃষ্টিকর্তা, আল বারি তিনি উদ্ভাবক, সুবহানাল্লাহ, আল মুসাউউর তিনি হচ্ছেন রূপদাতা, লাহুল আসমাউল হুসনা তার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, শ্রেষ্ঠ নামসমূহ।
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে সকল কিছুই তার পবিত্রতা গুণগান গুণকীর্তন বর্ণনা করে। ওহুল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়, তিনি মহাগিনী। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা শুনলাম আল্লাহ তাআলার পরিচয়, তিনি সেই মহান আল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি দুটো বাক্যেই তার দ্বিতীয় খুতবা শেষ করেছেন, এরপরে তিনি লম্বা দোয়া করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি বলছেন যে ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করা এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম পাথেয়। সুবহানাল্লাহ, অর্থাৎ দুনিয়ার জন্য আখিরাতের জন্য, দুনিয়া আখিরাতের সফলতার জন্য শ্রেষ্ঠতম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়, যা আমাদের কাছে এটা খুব কম, এজন্য আমাদের জীবনে সফলতাও কম। এরপরে বলছেন তোমরা ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ, এই ইসলামকে যদি আমরা আমাদের জীবনে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, আমল করতে পারি, ইসলামের আদেশগুলো নিষেধগুলো আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এটাই হচ্ছে তাকওয়ার শ্রেষ্ঠতম পথ। আলহামদুলিল্লাহ, এখানেই তিনি দ্বিতীয় খুতবাটিও শেষ করেছেন। আমার প্রাণপ্রিয় ও সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে জানতে পারলাম যে আল্লাহ তাআলা সেই মহান আল্লাহ, আল্লাহ তাআলার একটা পরিচয় আমরা জেনেছি, আমরা যেন এর উপর আমল করতে পেরেছি, আমরা যেন এর উপর আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আমরা কি জেনেছি? আমরা জেনেছি আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করতে বলেছেন তাকে, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমরা যেন আগামীকালকার জন্য, কিয়ামত দিবসের জন্য প্রতিদিন আমরা তাকাই, কিছু না কিছু আমরা যেন অগ্রিম আল্লাহর কাছে পেশ করি, আমরা প্রেরণ করি আমাদের জন্য। কেননা আল্লাহ তাআলা সবই জানেন, সকল কিছুর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতে দান করবেন। আমরা জেনেছি আমাদের রব তিনি অত্যন্ত দয়ালু, তিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক, সৃষ্টিকর্তা, পরিচালক। আমরা জেনেছি তিনি আমাদের জন্য সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতে পেরেছি, যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।